তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আসলে বেশ কিছুদিন অসুস্থতার মধ্যে পড়েছিলাম, আজকেও বাকি দিনের তুলনায় একটুখানি ভালো আছি, তাই একটা নতুন ঘটনা তোমাদের পড়ে শোনানোর জন্য চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের বেদকর্মের পাশে থেকো। তোমাদের বেদকর্মের পাশে থাকাটা খুব এখন দরকার। বেদকর্ম কখনোই তার শ্রোতাদের বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনাকে বিশ্বাস করবে কি করবে না সেটা পুরোটাই নির্ভর করছে তোমাদের ওপর। প্রেতকর্মে ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ। শুনছো প্রেতকর্ম? এমন অনেক অলৌকিক সত্য ঘটনা তুলে ধরাই হলো প্রেতকর্মের কাজ। বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া এমন অনেক কিছু ঘটনা যেগুলো প্রেতকর্মে শোনানো হয়। চলো আর বেশি বড় করব না, আজকের ঘটনাটা পাঠিয়েছে বোলপুর থেকে আকাশ। এটা ওনার কাকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ও ঠিক যেরকম লেখাটা পাঠিয়েছে আমি ঠিক সেরকম পড়ার চেষ্টা করছি। আমি নতুন বিয়ে করে কিছুদিন বেকার থাকার পর কিছু টাকা জোগাড় করে একটা অটো কিনি। বোলপুর শহরে অটোর চল তেমন একটা না থাকলেও গ্রামে অটোর কদর, গ্রামের দিকে অটোর কদর খুব একটা ছিল, তাই অটো চালানো শুরু করলাম। বোলপুর থেকে একটা পরিবার গ্রামে আসে, তারা অনেক সময় নিচ্ছিল জিনিসপত্র গোছানোর জন্য এবং এবং যে কোনো অটোকে বললেই তারা কেউ রাজি হচ্ছিল না তাদের গন্তব্যস্থলে, তারা কেউ রাজি হচ্ছিল না তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তারপর আমি বললাম কোথায় যাবেন, তারা বলল বাড়ুইপাড়া মোড় মতিগঞ্জ গ্রাম। আমি বললাম এত দূর আমি যাব না। তখন ওনারা বললেন ভাড়া বেশি দেবো, দয়া করে নিয়ে চলো। আমিও রাজি হয়ে গেলাম। তারা সবাই উঠে বসলো, আমি গাড়ি ছাড়লাম। তখন বাজে বিকেল 5টা। এত দূর তাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেল। অবশেষে যখন তাদের বাড়ি গেলাম, অবশেষে তাদের যখন বাড়িতে নিয়ে পৌঁছলাম, তখন তারা সবাই নামলো আর আমাকে ভাড়া দিল 500 টাকা। আমি যখন ওখান থেকে চলে আসবো ঠিক তখন বৌদি আমাকে বললেন আসো না আমাদের ঘরে, রাতে একসঙ্গে খাবে, রাত তো কম হলো না। আমি প্রথমে বললাম যে না না দিদি, আমি প্রথমে বললাম না না বৌদি আমি যেতে পারবো না, কিন্তু কোনো কথাই তারা শুনলো না। বৌদি জোর করে আমাকে নিয়ে গেল তাদের ঘরে, আমিও হাত মুখ ধুয়ে তাদের সাথে খেতে গেলাম। দাদা আমাকে বলল আজ রাতে আমাদের বাড়ি থাকো না, কাল সকালে যেও। আমি বললাম না না দাদা এটা হবে না, আমার বউ আমার জন্য বসে আছে, থাকা যাবে না। দাদা বললো ঠিক আছে তাহলে আর দেরি করো না, আর এই গ্রামটা তেমন একটা ভালো না, দেখে শুনে যেও কেমন। এই বলে আমাকে আরও 300 টাকা দিল বউয়ের জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রথমে নিতে চাইছিলাম না, কিন্তু দাদা জোর করে আমার পকেটে টাকাটা ঢুকিয়ে দিল। আমিও বিদায় নিয়ে তাড়াতাড়ি বের হলাম। তখন বাজে প্রায় 9:05 এর কাছাকাছি। তারা সবাই খুব ভালো মানুষ ছিল, না হলে কি এতটা যত্ন করে আমাকে? আমি তো সামান্য একটা অটো চালক। এই ভাবতে ভাবতে অটো চালাচ্ছি, ঠিক ভাঙা পুলের সামনে আসলাম। তখনই এক বোরখা পরা দিদি আমাকে হাত দিয়ে ইশারা করে অটো থামাতে বললো, আমিও থামালাম অটো। বোরখা পরা ওই মহিলাটি মসজিদের সামনে নামবে বলল, আমিও ওই মসজিদের সামনে দিয়েই বাড়ি যাব। মহিলাটির চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কালো বোরখা পড়েছে। আমি বললাম দিদি এইখানে কোনো বাড়ি নেই, আপনি কোথা থেকে আসলেন? তাছাড়াও ভাঙা পুলটা খুব একটা ভালো না, আপনি পুলের ওপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন দেখলাম। দিদি কোনো উত্তর দিলেন না। আমি আবারও বললাম এত রাতে একা একা কোথায় যাবেন? তখন পেছন থেকে দেখলাম আর কোনো উত্তর এলো না। আমি আবারও বললাম বুঝেছি, দিদি হয়তো দাদার সঙ্গে ঝগড়া করেছে, তাই রাগ করে দিদি এখন বাপের বাড়ি যাচ্ছে, ঠিক না? তখন পেছন থেকে একটা উত্তর এলো, তুই বেটা এত কথা বলছিস কেন? আর একটাও যদি কথা বলবি তাহলে তোর সমস্ত রক্ত আমি চুষে খাবো, চুপচাপ অটো চালা। আমি আর কিছুই বললাম না। কিছু দূর আসার পর 4 থেকে 6টা কুকুর আমার অটোর সামনে ঘেউ ঘেউ করছে, তারপর আমার অটোর পিছন পেছন কুকুরগুলো দৌড়চ্ছে আর ঘেউ ঘেউ করছে। তখন কেউ জানি তখন কেমন যেন একটা আমি ভয় পেয়ে গেলাম।
কুকুরগুলো সমানে গাড়ির পেছনে দৌড়চ্ছে আর ঘেঘেও করছে। আমি ভাবছি মনে মনে যে কুকুরগুলো চেঁচাচ্ছেই বা কেন, আর টোটোর পেছনে বা অটোর পেছনে আসছেই বা কেন। শরীরের সমস্ত লোম আমার খাড়া হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, তাও অটো চালাচ্ছি। আর এত শীত পড়েছে, তারপর আবার সামনে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমি আর পারছি না অটো চালাতে, শরীরটা কেমন জানি দুর্বল হয়ে পড়ছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ আমার মাথাটা কেমন জানি একটু ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছি, পারছি না অটো চালাতে, শরীরটা কেমন জানি দুর্বল হয়ে পড়ছে। তারপরে দেখি কুকুরের ডাক আর শোনা যাচ্ছে না, আর আশেপাশে তাকিয়ে দেখি কুকুরও নেই। মসজিদের মোড়ে যখন আসলাম অবশেষে, তারপর দেখলাম মসজিদের মোড়ে যখন অবশেষে আসলাম, তখন আমি বললাম, দিদি মসজিদের মোড় চলে এসেছি। দেখি কোনো সাড়া শব্দ নেই, পিছনে যখন তাকাই তখন দেখি কেউ নেই। তাহলে ওই দিদি কোথায় গেল? কারণ তো অটো থেকে কীভাবেই বা নামল, আবার অটো থেকে লাভ দিলে আমি টের পেতাম, কিন্তু এমন তো কিছুই হয়নি। তাহলে কোথায় গেল ওই দিদি? মনের ভেতরে একটা প্রশ্ন আমার থেকে গেল। তারপর ওই তারপর ওই দাদাও আমায় বলেছিল যে গ্রামটা ভালো না, দেখে শুনে যেত। তাহলে অন্য কিছু ছিল কি ওটা? ভাবতে ভাবতে দেখি মসজিদের মোড়ে শীতের কারণে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। একটা ফার্মেসি খোলা ছিল, ওই ফার্মেসিতে গিয়ে একটা ছোট্ট ভাইকে বলি, ভাই কটা বাজে? ভাইটা বলে 1:22। আমি তো পুরোই অবাক হয়ে গেলাম, কীভাবে 1:22 বাজলো? কমপক্ষে মতিগঞ্জ থেকে এখানেই আসতে 11:00 বাজার কথা, তাহলে এতগুলো সময় কোথায় গেল? আমি তো একবারের জন্য অটো থামাইনি, তাহলে কোথায় গেল এত সময়? আমি ভয়ে আর একা একা বাড়ি যেতে সাহস পেলাম না। ফার্মেসির দোকানটাও দেখছি বন্ধ করছে, মসজিদের মোড়ে শুধু আমি একা দাঁড়িয়ে। তখন এদিকে ভয়ে আমার শরীরে শক্তি পাচ্ছি না, আমার সিদ্ধারা দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে ওই শীতের মধ্যেও। আবার হঠাৎ শরীরটাও কেন জানি খারাপ খারাপ লাগছে। আমি আমার ছোট ভাইকে ফোন করলাম, মোবাইল অফ। বাবাকে কল করলাম, হয়তো ঘুমিয়ে পড়েছে তাই কোনো টের পাচ্ছে না, মোবাইলটা ধরলো না। আর কাউকে কোনো ফোন করলাম না। এদিকে মসজিদের মোড়ে আমি একা দাঁড়িয়ে আছি, ফার্মেসিটা খোলা ছিল সেটাও এখন বন্ধ। কী যে করবো ভয়ে আমি কিছুই বুঝতে পারছি না। আবার শীতটাও প্রচণ্ড বেড়েছে, বাড়িতে কেউ মোবাইলও ধরছে না। মোবাইল ধরলে না হয় আমি কাউকে বলতাম যে এসে আমায় নিয়ে যাওয়ার জন্য। তারপর ঠিক করলাম যা হবে হবে, অটোতে গিয়ে বসলাম, তারপর অটো চালানো শুরু করলাম অনেক জোরে। মসজিদ থেকে আমার বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি ভালোভাবে বাড়ি আসলাম, মাকে ডাকলাম, বউকে ডাকলাম, সবাইকে সমস্ত কিছু খুলে বললাম। মা সব কিছু শুনে বলল, তোর হাতের তাবিজের জন্য তোকে কিছু করতে পারেনি, তাবিজ না থাকলে তোকে আজ ও মেরে ফেলতো, তোকে মারার জন্যই তোর গাড়িতে ও উঠেছিল, কিন্তু সফল হতে পারেনি। মায়ের মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ছোটোবেলায় ঘুমের ঘরে কাঁদতাম, খারাপ খারাপ স্বপ্ন দেখতাম, তাই মা আমায় এক বাবার কাছে নিয়ে যায়, আর সেই বাবা এক তাবিজ আমার হাতে পরিয়ে দেয়। তারপর থেকে স্বপ্নে আমি খারাপ কিছু দেখিও না আর ঘুমের ঘরে কাঁদিও না, আর এখন এই তাবিজের জন্যই আজ বেঁচে ফিরলাম, আর আজ এই তাবিজের জন্যই আমি আজ বেঁচে ফিরলাম। তারপর থেকে আমি আর রাতে অটো চালাই না, সকাল 8:00 অটো নিয়ে বেরোই, আর সন্ধে 7:00-8:00 মধ্যে বাড়ি ফিরে আসি। সেদিনের কথা আজও ভুলতে পারিনি, সেদিন ভালো বাঁচান বেঁচে গেছি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে, ফেস করবে, কিন্তু তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমরা সবাই ভালো থেকো।